আসসালামু আলাইকুম। আপনার কি কখনো মনে হয় মানুষ টাকা দিয়ে পোষা পাথর কিনতে পারে? পোষা পাথর মানে পেট্রক, যেমন তো অনেক পোষা প্রাণীর কথা শুনছেন, কুকুর, বেড়াল, অনেক কিছু, কিন্তু কখনো কি শুনছেন যে মানুষ টাকা দিয়ে পাথর পোষে, মানে এটা পেট্রক তার আছে? এটা একটা আসলে ফ্যাসিনেটিং আইডিয়া ছিল, ঠিক আছে, কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য কাজ করেছিল। আমি একটু বুঝিয়ে বলি। হয় কি, গ্যারি ঢাল নামে এক ব্যক্তি তার ফ্রেন্ডের সাথে একবার এক মদের দোকানে বা বারে বসে আড্ডা দিতেছিল। সো সে একটা পেট পুষতে ইচ্ছা করে, কিন্তু পেট আপনারা জানেন, যারা যাদের পেট আছে, বিড়াল আছে বা কুকুর আছে, যে আসলে অত সহজ না পোষা, তাই না? আবার একটা খরচও আছে। তো চিন্তা করে যে কি করা যায় যদি এমন কোনো পেট হতো যে কোনো খরচ লাগবে না। তো দুই বন্ধু কথা বলতে বলতেই তাদের মাথায় আসলে একটা ফ্যান্টাস্টিক, একটা ফান আইডিয়া আসে আসলে, যে তারা পেট্রক সেল করবে। সে কী করে, সে মেক্সিকোর একটা বীজ থেকে কিছু ছোট সুন্দর শেপের পাথর নিয়ে আসে। আমরা ছোটোবেলায় কী করতাম, অনেকেই ভাবতাম যে পাথর হয়তো মানে মাটির নিচে রাখলে আস্তে আস্তে বড় হয়, তাই না? এরকম কিন্তু মানে ছোটোবেলায় অনেকেই ভাবতাম। সে কী করে, সে ওই পাথরগুলোকে বিক্রি করা শুরু করে $3.99 এইরকম দামে আর কি। আস্তে আস্তে অনেক মানুষ কিন্তু তার থেকে পাথর কেনা শুরু করে। এই পাথরগুলো সে বিক্রি করতে কীভাবে, এইখানেই হচ্ছে আসলে পলিসিটা। আসলে মানুষ তো টাকা দিয়ে পাথর কিনবে না। সে তার মার্কেটিংটাকে আসলে কাজে লাগিয়েছিল তার এই বিজনেসটা স্ট্যান্ড আউট করার জন্য। সে কাগজের বাক্সে হচ্ছে একটা, মানে আমাদের দেশে ডেলিভারি সময় আমরা পার্সেল ডেলিভারি সময় যে টাইপের বাক্সগুলো পাই আর কি, তো এই বাক্সগুলোতে সে পাথরটা ডেলিভারি করতো, আর সাথে একটা ম্যানুয়াল দিয়ে দিত। ম্যানুয়ালটা হচ্ছে খুবই মজার, যে এই পাথরটা কীভাবে যত্ন করতে হবে, হ্যাঁ, তাকে কীভাবে রাখতে হবে, মানে ব্যাপারটা এরকম যে পাথরটার মনে হয় যে জীবন আছে, তো এইভাবে এইভাবে তাকে পুষতে হবে। এই ব্যাপারটা অনেক মানুষ ফান হিসেবে নিত, আর তার কাছ থেকে তারা এই পেট্রক কিনত। তো সে কী করে, সে এরপর একটা এক্সিবিশনে যায়, যেখানে হচ্ছে গিফট আইটেমগুলোর একটা এক্সিবিশন থাকে। সে তার এই পেট্রকের আইডিয়াটা সেখানে নিয়ে যায়, একটা কোম্পানি তার কাছ থেকে 500 পেট্রক অর্ডার করে। এই যে তার বিজনেস শুরু। এরপর স্থানীয় একটা গণমাধ্যম তার এই ব্যাপারটা যখন তাদের জার্নালে প্রকাশ করে, করার পর ওনার বিজনেসটা এত হাইপ পায় যে সে প্রত্যেক মাসে প্রায় 10,000 পেট্রক সেল করতে পারত। এই ব্যাপারটা অনেক মানুষের নজরে আসে, আসলে তো এটা একটা ফেক বিজনেস, তাই না? একটা পাথর কেউ টাকা দিয়ে কিনতেছে এবং সেটা পোষা প্রাণীর মতো করে রাখতেছে, ব্যাপারটা কেমন না? তো এই ব্যাপার নিয়ে সাংবাদিকরা আসলে অনেক বেশি লেখালেখি করে আর কন্ট্রোভার্সি তৈরি হয়। পরবর্তীতে কিন্তু সে এই পেট্রকের বিজনেস বন্ধ করে দিতে বাধ্য হয়। কিন্তু আলটিমেটলি তার এই যে একটা ফান আইডিয়া, একটা ফ্যাসিনেটিং আইডিয়া ছিল, এবং সে মোটামুটি বেশ ভালো টাকা ইনকাম করেছিল এটা থেকে। সো কেমন লাগলো আসলে পাথরও যে টাকা দিয়ে মানুষ কিনে পোষা প্রাণীর মতো পুষতে পারে, এই ব্যাপারটা কখনো আমার মাথায় আসে নাই। এরকম একটা পেট্রকের আইডিয়া আপনার কাছে কেমন লাগলো? যে আমরা কী করি, আমরা যখন হচ্ছে আমাদের দেশের কথা চিন্তা করি, কিংবা আমরা যারা আসলে অনেকেই হয়তো উদ্যোক্তা হতে চাই, তারা অনেক মানে বিশাল বড় বড় চিন্তাভাবনা নিয়ে থাকি, কিন্তু এই ছোটো ছোটো আইডিয়াগুলো যে আসলে কাজ করতে পারে, আমার মনে হয় এগুলো আমাদের একটু ভেবে দেখা দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।